নমস্কার আর্যভট্ট ক্লাস সবাইকে স্বাগতম আজ আমি আবারও ফিরে এসেছি তোমাদের মধ্যে দশম শ্রেণীর আর ফোরের সেকেন্ড পার্ট নিয়ে তো আজকে আমি দশম শ্রেণীর আর ফোরের সেকেন্ড পার্ট কমপ্লিট করব। এরই সাথে আর ফোর কমপ্লিট হয়ে যাবে আর নেক্সট ভিডিওতে আমি আর ফাইভ একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে নেবো আর আর ফাইভ কমপ্লিট হয়ে গেলে রিভিশন চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে আর রিভিশন চ্যাপ্টারের যে আর সিক্স সেটা কোর্সে নেই তো চিন্তার কোনো কারণ নেই আমি আজকে প্রথম শুরু করছি ছয় নম্বরে যে কোয়েশন যেটা দেওয়া আছে নিম্নের সংখ্যাগুলোকে প্রামাণিক রূপে প্রকাশ করো প্রামাণিক রূপে কিভাবে প্রকাশ করতে হয় দেখো প্রামাণিক রূপে যখন প্রকাশ করবে তখন সব সবসময় কি করতে হবে লাস্ট যে নাম্বার যেটা সব সবসময় একটা পয়েন্ট দিতে হবে ওই পয়েন্টটা কোথায় বসবে পয়েন্টটা সব সময় হবে পয়েন্টের বাম দিকে একটা ডিজিট থাকতে হবে পয়েন্টের বাম দিকে একটা অঙ্ক থাকতে হবে তোমাকে ধরে নিতে হবে মনে করো এখানে পয়েন্ট আছে পয়েন্ট পয়েন্টটা এখানে আছে এখানে ডান দিকে আরো 0000 আমরা লাগাতে পারি তো তো পয়েন্টের পরে অনেকটা যতটা মনে হয় আমরা জিরো লাগাতে পারি তার মানে আমরা যেখানে নাম্বারটা শেষ আছে সেখানেই ধরে নেব যে পয়েন্টটা ওইখানে আছে তো ওইখান থেকে আমরা পয়েন্টটা কোথায় আনবো লাস্ট একটা অঙ্কের আগে লাস্ট একটা অঙ্কের আগে মানে আমরা এখানে আনবো মানে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর থ্রি আর পয়েন্টের পরে তো এই জিরোগুলা গুলা লেখার কোনো মানে নেই তো এই জিরোগুলা আর লিখবো না এখন কথা হচ্ছে আমরা হঠাৎ এত বড় সংখ্যাটাকে এখানে পয়েন্ট দিয়ে দিলাম তো পয়েন্ট দিলে আর কি কোনো কিছু লিখতে হবে না লিখতে হবে না নিশ্চয়ই লিখতে হবে এখানে লিখতে হবে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার কত লিখবে দেখো এখান থেকে পয়েন্টটা এক গড় দুই গোড় তিন গোড় চার গড় পাঁচ গোড় ছয় গড় এদিকে আসেছে এসেছে তখন এটা হবে টেন টু দি পাওয়ার সিক্স যদি পয়েন্টটা বাম দিকে আসে বাম দিকে যত গড় আসবে টেন টু দি পাওয়ার তত হবে আর যদি পয়েন্টটা ডান দিকে যায় যেমন ওইটা আছে ওইটাতে পয়েন্ট ডান দিকে যাবে পয়েন্ট যদি ডান দিকে যায় তখন টেন টু দি পাওয়ার মাইনাস হবে আর পয়েন্ট বাম দিকে আসলে টেন টু দি পাওয়ার যেটা লিখবো সেটা প্লাস হবে কোন টেন টু দিব আর কত লিখব সেটা নির্ভর করবে আমরা কত গড় এসেছি কেন এটা বাম দিকে আসলে প্লাস দেওয়া হয় কেন ডান দিকে গেলে মাইনাস দিতে হবে সেটা আমি বুঝাচ্ছি মনে করে তোমার কাছে আছে ফোর পয়েন্ট একটা নাম্বার তো আমি এটাকে যদি পয়েন্ট এদিকে দিকে দিই ফোর যদি দেই ইন্টু যদি টেন্স দুই করে এনেছি তো টেন স্কোয়ার দিতে হবে এখানে যদি টেন স্কোয়ার দিই দ্যাট ইজ আমি কি লিখেছি ফোর পয়েন্ট ফাইভ সিক্স টেন স্কোয়ার মানে হান্ড্রেড তো হান্ড্রেড দিয়ে এটাকে গুণ করলে কি হবে ফোর ফাইভ সিক্স দুইটা জিরো তো আবার দুই ঘর পরে পয়েন্ট দিয়ে দেবো আবার মানে আগের জায়গায় চলে আসবে এর জন্য আমরা কি করি মানে পাওয়ারে প্লাস দিই পাওয়ারে প্লাস দেওয়া মানে কি ওইটা দিয়ে ইন্টু করা আর ইন্টু তো এখানে আছেই আর এটাতে কি হয় মানে যত ঘর আসবো অতটা জিরো হয়ে যাবে শেষের দিকে আর ওই দুইটা জিরো দিয়ে হ্যাঁ যতটা জিরো হবে অতটা দশমিকের গোড়টা কমপ্লিট করে দেবে আর যদি মাইনাস মাইনাস ডান দিকে যায় তাহলে কেন মনে করো জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ আচ্ছা তখন আমরা কি করবো এটাকে দেবো টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দিবো আর দেখো দশমিক ডান দিকে নিয়েছি তো ডান দিকে নিলে পাওয়ারে কি হয় মাইনাস হয় ওই যে পাওয়ারে মাইনাস এটার মানে হচ্ছে ওই যে টেন টু থি মাইনাস থ্রি এটা মানে হচ্ছে এক হাজার দিয়ে এটাকে বাঘ করা নিচে থাকা মানে ওই পাওয়ারে মাইনাস থাকা মানে এটা নিচে নেমে যাবে হ্যাঁ তো নিচে নেমে যাবে মানে টেন টু থি টেন কিউব হবে টেন কিউব মানে এক হাজার এক হাজার দিয়ে যখন এটাকে বাক করবো দেখো এখানে তিনটা জিরো আছে তো দশমিকটা এদিকে তিন ঘর তিন ঘর বাম দিকে আসবে মানে দশমিক এর আগে তিন ঘর থাকতে হবে কথা দশমিকের আগে তিন ঘর থাকতে হবে মানে জিরো জিরো টু ফাইভ তো দশমিকের পরে তিন ঘর না এখানে তো চার ঘর হয়ে গেল তাই বল লিখলাম টেন টু থ্রি আর মাইনাস থ্রি তো এক হাজার দিয়ে বাঘ হ্যাঁ ঠিকই তো আছে এক ঘর তো ছিলই আমাদের তো এক ঘর ছিল মানে টোটাল তিন ঘর এখানে তিনটা জিরো এখানে তিনটা জিরো মানে দশমিকের আগে তিন ঘর থাকতে হবে তো দশমিকের আগে তিন ঘর আছে নেক্সট চলো তো এটা কি হবে এদিকে দেখো সেভেন জিরো ফোর তো আমার আমি কি বলেছি পয়েন্টের আগে আমার এক ঘর থাকতে হবে তো পয়েন্টের আগে এক ঘর মানে সেভেন পয়েন্ট জিরো ফোর সেভেন পয়েন্ট জিরো ফোর লিখে নিলাম তো এখন দেখো আমরা দশমিকটা কত করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ঘড় মানে টেন টু দি পাওয়ার নাইন ঠিক আছে পয়েন্টটা বাম দিকে আনলে পাওয়ারে প্লাস থাকে পয়েন্টটা ডান দিকে নিলে পাওয়ারে কি হবে মাইনাস হবে তো এখানে দেখো পয়েন্টটা কি এদিকে আছে তো আমাদের পয়েন্ট কোথায় যাবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ গেলো মানে পয়েন্টটা ডান দিকে গেলো পয়েন্টটা ডান দিকে গেলে টেন টু দি ওয়ার মাইনাস হবে এখন ডান দিকে কত ঘর গিয়েছে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর তো টেন টু দি ওয়ার মাইনাস সেভেন ঠিক আছে তো এখানে দেখো পয়েন্টের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এখানে পয়েন্ট কোথায় যাবে ওয়ান পয়েন্ট ফোর থ্রি সিক্স তার মানে এবার এটা দেখো এটা কি বলেছে নিম্নের সংখ্যাগুলোকে সাধারণ রূপে প্রকাশ করতে সাধারণ রূপে কিভাবে প্রকাশ করবো দেখো একবার আমি ডিটেলসে বুঝাই হ্যাঁ এখানে আছে ওয়ান পয়েন্ট জিরো 1.001 পয়েন্ট জিরো জিরো ওয়ান তো এইখানে পয়েন্ট আমি দিলাম না পয়েন্ট না দিয়ে ওয়ান জিরো 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 ওয়ান লিখলাম ইন্টু টেন কয়টা জিরো লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা জিরো তারপরে কয় ঘর পরে দশমিক হবে এক দুই তিন চার এক দুই তিন চার মানে আমাদের সংখ্যাটা কী দাঁড়ালো ওয়ান জিরো ওয়ান আর এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ওইটা তো এটা হলো ডিটেলস ডিটেলসে আমি করলাম এখন আমি ডিটেলসে না করে এটাকে অন্যভাবে কি করতে পারি না দেখো এখানে দশমিকর পরে চার আছে এখানে কয় গোড় আছে নয়গড় হ্যাঁ তো নয়গড় থেকে চার চলে যাবে কেন এই দেখো এই যে নয়গড় থেকে চার ঘর দশমিক দিলাম এইদিকে দশমিক দিয়েছি এখানে চার ঘর চলে গেছে বাকি ঘর পাঁচ ঘর মানে পাঁচটা জিরো থাকবে হ্যাঁ তো এই যে নাম্বার লিখবো তারপর জিরো দেবো এক দুই তিন চার পাঁচটা জিরো বুঝা গেছে এখানে দশমিকের পরে চার ঘর আর এখানে টোটাল নয়গড় নয়গড় থেকে এখানে দশমিকের জন্য চার ঘর চলে যাবে নয়গড় থেকে চার ঘর চলে গেলে থাকবে পাঁচটা জিরো যেটা আমি এখানে ডিটেলসে করে দেখিয়েছি দেখো ওয়ান ডবল ত্রিবল জিরো ওয়ান দিয়েছি আর টেন টু দিব ওয়ান নাইন মানে নয়টা শূন্য দিলাম তারপরে চার ঘর দশমিক তো এই দিক থেকে চার ঘর দশমিক দিলাম এখানে দেখো জিরো পাঁচটাই থাকে এর জন্য আমরা এই এইভাবে করতে পারি আর এইভাবে ডিটেলস না করে সোজা এটা আনসার লিখতে পারি এটা দেখো থ্রি পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দিবো আর মাইনাস সিক্স একবার ডিটেলস করি থ্রি পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দিব আর মাইনাস সিক্স মানে কি টেন নিচে আসলে হয়ে যাবে টেন টু দি পাওয়ার সিক্স তো টেন টু দি পাওয়ার সিক্স মানে ছয় দশমিক কয় হবে ছয় তো এখানে পয়েন্টের আগে ছয় থাকতে হবে তো এক গড় তো অলরেডি আছেই তো আরও পাঁচ গড় পাঁচ গড় মানে জিরো পয়েন্ট এক দুই তিন চার থ্রি পাঁচ জিরো টু এটা হচ্ছে এই আমাদের সংখ্যাটা তো এটাকে যদি আমরা সংক্ষেপে করতে চাই সংক্ষেপে করলে কি করব দে কয়খানে পয়েন্টের আগে কয়টা শূন্য আছে চারটা এই চারটা কিভাবে হলো এখানে পয়েন্টের আগে আমাদের আছে এক ঘর সরি এখানে পয়েন্টের পরেরটা দেখতে হবে পয়েন্টের পরে কয় ঘর আছে দুই ঘর আর এখানে 10 টু দি পাওয়ার কি আছে 6 আছে তো 10 টু দি পাওয়ার 6 এই 6 থেকে দুই ঘর চলে যাবে মানে চার হ্যাঁ তো দ্যাট ইজ আমাদের পয়েন্টের পরে চারটা শূন্য থাকতে হবে পয়েন্টের পরে কয়টা শূন্য থাকতে হবে চারটা তো পয়েন্টের পরে যদি চারটা শূন্য থাকে জিরো পয়েন্ট জিরো 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 চারটা শূন্য তারপর থ্রি জিরো টু এক দুই তিন চার পাঁচ কোথায় কোথায় ভুল হয়েছে চারটা নয় পাঁচটা শূন্য হতে হবে আমি একটু ভুল বলেছি কারণ এখানে ছয় ঘর আছে আর এখানে পয়েন্টের আগে এক ঘর তো ছয় ঘর থেকে এক ঘর চলে গেলে পাঁচ ঘর থাকবে এক দুই তিন চার পাঁচ আর থ্রি জিরো টু তখন গিয়ে দেখো আমরা যখন দশমিক এখানে নেব। থ্রি পয়েন্ট জিরো টু ইন্টু ছয় ঘর নিয়েছি টেন টু দি ওয়ার মাইনাস সিক্স হবে তো এখানে আমি কোথাও ভুল করেছি থ্রি পয়েন্ট জিরো টু আর এখানে টেন টু দি ওয়ার সিক্স সিক্স মানে দশমিকের আগে ছয় ঘর থাকতে হবে তো দশমিকের আগে ছয় ঘর দেখো এখানে দশমিকের আগে ছয় ঘর হয়নি এখানে পাঁচ ঘর হয়েছে তো এখানে একটা জিরো হবে এই তিন ঘর আর এই তিন ঘর ছয় ঘর হয়েছে ঠিক আছে তো আমি আবারও এটাকে বুঝিয়ে দিচ্ছি অনেকের হয়তো এটাতে প্রবলেম হবে সুজা সুজাকতা এত বেশি দেখতে হবে না একটা জিনিসই দেখবে এখানে কত আছে টেন টু থ্রিআ সিক্স মানে ছয় আর এখানে পয়েন্টের আগে কয় আছে এক ঘর ওই ছয় থেকে এক ঘর চলে গেলে কি থাকবে পাঁচ ঘর মানে পয়েন্টের আগে পয়েন্টের পরে পাঁচটা শূন্য থাকতে হবে এক দুই তিন চার পাঁচ তারপরে থ্রি জিরো টু আর এখানে আছে নয় আর এখানে আছে চার গড় তো নয় গড় থেকে চার গড় চলে গেলে কয় গড় থাকবে পাঁচ গড় এখানে হলো সংখ্যার পরে পাঁচটা শূন্য দিতে হবে এই যে সংখ্যা এটার পরে পাঁচটা শূন্য দিয়ে দিলাম বস আর কোনো জটিলতায় যাবে না এরকমই করে নেবে ঠিক আছে তো আমরা কোশ্চেন নাম্বার 7 কমপ্লিট করলাম এবার কোশ্চেন নাম্বার 8 কি দেওয়া আছে দেখি নেই একবার তো এবারে কোশ্চেন নাম্বার 8 এখানে বলেছে এম এর মান নির্ণয় করার জন্য একটা ইকুয়েশন দিয়েছে ওই ইকুয়েশন থেকে ওই সমীকরণ থেকে আমাদেরকে এম এর মান বের করতে হবে দেখো এটাকে কিভাবে সলভ করব আমি সলিউশন দিলাম দেওয়া আছে আমাদেরকে কি দেওয়া আছে এভাবে লিখব দেওয়া আছে -3 পাওয়ারে এম প্লাস ওয়ান ইন্টু মাইনাস থ্রির পাওয়ারে এম ইকুয়েল টু মাইনাস থ্রির পাওয়ারে সেভেন তো এখানে কী করা যায় দেখো দুইটার বেজ ইকুয়েল বেজ যদি ইকুয়েল থাকে তাহলে পাওয়ার কী হয় প্লাস হয় তো মাইনাস থ্রির পাওয়ারে কী হবে এম প্লাস ওয়ান প্লাস কী হবে আরও ফাইভ ইকুয়েল টু এখানে কি আছে মাইনাস থ্রির পাওয়ারে আছে সেভেন তো এখানে দেখো মাইনাস থ্রির পাওয়ারে এম এখানে ওয়ান প্লাস ফাইভ তো ওয়ান প্লাস ফাইভ কী হবে সিক্স হবে তো এম প্লাস সিক্স ইকুয়েল টু মাইনাস থ্রির পাওয়ার আছে সেভেন এখন দেখো দুই দিকে দুইটার বেস ইকুয়েল যদি বেস ইকুয়েল থাকে আর এখানে মাঝখানে টু চিহ্ন থাকে মানে সমান চিহ্ন থাকে তাহলে পাওয়ারও হয় হ্যাঁ তো এখান থেকে লিখতে পারিও তো এবার এম প্লাস সিক্স কি সেভেন তো এখান থেকে দেখো এম ইকুয়েল হবে সেভেন আর ওই প্লাস গেলে কী হবে মাইনাস তো সেভেন থেকে সিক্স মাইনাস করলে কি হবে ওয়ান হবে দ্যাটস দ্য এবার নাম্বার নাইন কোয়েশনে কি বলেছে একটি উদ্ভিদ কোষের আকার ব্যাস জিরো পয়েন্ট জিরো 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 এটিকে মান্যরূপে প্রকাশ করো ওইটাকে মান্য মান্য মানে রূপ মানে আগে যেটা করেছি ওটাকে আমাদেরকে প্রামান্য রূপে নিতে হবে তো জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান টু সেভেন ফাইভ এটাকে আমরা রূপে নেব

আশা করি বুঝতে পেরেছ এবার আমরা যাব কোয়েশ্চন নাম্বার ইলি টেন এবং ইলেভেন তো টেন এবং ইলেভেন করলেই এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে দেখো কোয়েশ্চন টেন কি বলেছে একটি তাকে বিশ মিলিমিটার পুরু পাঁচটি বই আছে তাক মানে কি এই যে বইয়ের তাক হ্যাঁ আমাদের আলমারি থাকে আলমারিতে বইয়ের তাক থাকে তো একটা তাকে যে বই আছে বিশ মিলিমিটার পুরু পাঁচটা বই একটা তাকের মধ্যে পাঁচটা বই এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম পাঁচটা বই রাখা আছে একটা বই হলো বিশ মিলিমিটার পুরু আর এদিকে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স মিলিমিটার পুরু পাঁচটা কাগজ আছে মানে কাগজ কি বলবো কাগজ এরকম ধরে নাও একটা কাগজের তা মনে করো মনে করো এরকম একটা কাগজের তা আছে হ্যাঁ তো এই কাগজের তাটা কত একটা তা হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স মিলিমিটার পুরু তো এরকম কয়টা কাগজ আছে পাঁচটা কাগজ বই কয়টা আছে পাঁচটা মনে করো এই একটা বই হ্যাঁ একটা বই এরকম তাকের মধ্যে রাখা আছে এরকম একটা দুইটা তিনটা পাঁচটা বই রাখা আছে তো টোটাল আমাকে বলেছে যে টোটাল কত কিলোমিটার সরি কত তাকটির পুরু কত হ্যাঁ তো এই পাঁচটা বই এই তাকের মধ্যে কি রাখা আছে ওই পাঁচটা বই আর কি আছে পাঁচটা বইয়ের সাথে পাঁচটা কাগজ তো ওই পাঁচটা বই আর পাঁচটা কাগজের টোটাল কত মিলিমিটার হয় টোটাল যত মিলিমিটার হবে তাকটার পুরু তত মিলিমিটার হবে হ্যাঁ তো সলিউশন এটা তাকটার পুরু বার করার কথা বলেছে হ্যাঁ এটা অত্যন্ত সহজ কোয়েশ্চন কিন্তু একবার ম্যাট্রিক পরীক্ষায় এসেছিল এইচএসএনসিতে তাকটির পুরু সমান কি হবে বই কয়টা পাঁচটা হ্যাঁ তো পাঁচটা বই একটা বইয়ের পুরু কত জিরো টোয়েন্টি মিলিমিটার একটা বই হলো টোয়েন্টি মিলিমিটার পুরো তো ফাইভ ইন্টু টোয়েন্টি মিলিমিটার প্লাস কাগজ আছে একটা কাগজ কত মিলিমিটার পুরো জিরো ঠিক আছে তো দেখো ফাইভ ইন্টু টোয়েন্টি পাঁচ বিশে মিলিমিটার প্লাস পাঁচ আশি আর আর এক দুই তিন এক দুই তিন গর আগে দশমিক অত মিলিমিটার তো কি হবে একশো আর জিরো পয়েন্ট জিরো এইট জিরো যদি আমি প্লাস করি তাহলে একশো দশমিক শূন্য আট মিলিমিটার এটার পুরো ঠিক আছে তো তারপরে নেক্সট নাম্বার কোয়েশ্চেন নাম্বার ইলেভেন